সো কখনো আপনি ভেবে দেখেছেন এই যে সেলিব্রিটিসরা আছে বা অ্যাক্টর্স বা বড় বড় পার্সোনালিটিস যারা আছে, তারা আজকে এত বড় জায়গায় পৌঁছলো কী করে? তারা এমন কী করলো যে তারা আজকে এত বড় জায়গায় পৌঁছে গেল? আপনি অলওয়েজ তাদেরকে নিয়ে শেয়ার করছেন, ডিসকাস করছেন ফ্রেন্ডস ফ্যামিলিতে, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছেন, বেসিক্যালি আপনি তাদের ফ্যান। সো আপনি কেনই বা তাদের ফ্যান হলেন এবং তারা কেনই বা কীভাবে তারা এত বড় জায়গায় পৌঁছে গেল? এর সোজা এক কথায় অ্যান্সার হলো, সিম্পল অ্যান্সার হলো, বিকজ তাদের অনেক লোক চেনে। যেহেতু তাদেরকে অনেক লোক চেনে তাই তাদের লাইফে সাকসেস পাওয়ার রেট অনেক বেশি, গ্রোথ পসিবিলিটিস এবং লাইফে ক্যারিয়ারে অপরচুনিটিসও তারা অনেক বেশি পায় আপনার থেকে। অপরদিকে আপনি কোনো জব করছেন বা বিজনেস করছেন বা যে কোনো ইন্ডাস্ট্রিতেই আছেন না কেন, আপনি সেখানে দেখুন এক্স্যাক্টলি আপনাকে কতজন লোক চেনে। সেখানে আপনাকে এক্স্যাক্টলি যতজন লোক চেনে সেটা ডিটারমাইন করে আপনার সাকসেস। তারাও কিন্তু কখনো দেখবেন যে জিরো থেকে শুরু করেছিল এবং তাদের কাছে লোক আসাতে সেই লোকগুলো কিন্তু কম্পাউন্ডিংয়ে কিন্তু বাড়তে শুরু করলো। যেমন 2+2=4, 4+4=8, 8+8=16, 16+16=32, এইভাবে কিন্তু তাদের কাছে তাদের ফ্যান বেস কিন্তু ধীরে ধীরে বেড়েই চলছে। সো যথারীতি তাদের লাইফে গ্রোথ পসিবিলিটিস কিন্তু অনেক বেশি আপনার চেয়ে। হে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ নিউটন সাহা। সো ছোট্ট একটি এক্সাম্পলে দেখে নিই। ধরুন আপনি কলকাতা থেকে মুম্বাই যাচ্ছেন প্রথমবার বাই রোডে এবং আপনার বন্ধুও কলকাতা থেকে মুম্বাই যাচ্ছে বাই রোডে, কিন্তু সে অনেকবার গিয়েছে এর আগে। সো এবার আপনি যেহেতু বাই রোডে যাচ্ছেন তো আপনার খিদে পাবে, লাঞ্চ ডিনার করতে আপনি দাঁড়াবেন, রেস্টুরেন্টে আপনি যাবেন। সো আপনার বন্ধু অলরেডি যেহেতু অনেকবার গিয়েছে কলকাতা মুম্বাই রোড জানা আছে, তো সে কারণে সে তার পছন্দ মতো যে রেস্টুরেন্টগুলো আগে গিয়েছিল সেখানে সে যাবে এবং অবভিয়াসলি সেখান থেকে সে লাঞ্চ ডিনার সারবে। অপরদিকে যেহেতু আপনি প্রথমবার যাচ্ছেন, আপনি কিন্তু রাস্তা কিন্তু আপনার জন্য একদমই নতুন। সো আপনার খিদে পেলো, অবভিয়াসলি আপনি রেস্টুরেন্টে যাবেন, আপনি গুগলে রেস্টুরেন্টে সার্চ করলেন রেস্টুরেন্ট নিয়ার বাই মি, অর মেবি আপনি দেখলেন যে বড় আপনার হোর্ডিং আছে যেখানে আপনার কোনো সেলিব্রিটি সেখানে আপনার ওই রেস্টুরেন্টে অ্যাড করছে। মেবি শাহরুখ খান হতে পারে, মেবি সঞ্জীব কাপুর হতে পারে, হোয়াট এভার কোনো বড় পার্সোনালিটি কিন্তু সেখানে অ্যাড দিচ্ছে। যথারীতি আপনি কিন্তু একবার সেই অ্যাডে দেখবেন এবং আপনার কিন্তু সেখানে যাওয়ার প্রবাবিলিটি বেড়ে যাবে। সো আপনি বেরিয়ে এসে দেখলেন তার পাশে কিন্তু আরও দুটো রেস্টুরেন্ট ছিল কিন্তু আপনি সেখানে যাননি, বাট যেহেতু আপনার মাইন্ডে অলরেডি সেই বড় পার্সোনালিটি ছিল আগে থেকে, তো আপনি কিন্তু যথারীতি সেখানে যাওয়া প্রেফার করবেন। সো এই পুরো ব্যাপারটাকে সেলফ ব্র্যান্ডিং বলে। সো আপনি মেবি জব করছেন, মেবি আপনি বিজনেস করছেন বা যে কোনো ইন্ডাস্ট্রিতে আছেন না কেন, সো আপনি যদি নিজের সেলফ ব্র্যান্ডিং না করতে পারেন তাহলে কিন্তু লাইফে এরপরেও যখন আরও প্রবলেম হবে, এখনও প্রবলেম চলছে, তো সেখানে কিন্তু আপনার গ্রোথ রেট কিন্তু অনেক কমে যাবে, অনেক পসিবিলিটি কম থাকবে। মেবি ধরুন আপনি জব করছেন, আপনি কোনো কোম্পানিতে আছেন, সেখানে কোনো একটা সিচুয়েশনে 10 এমপ্লয়ির মধ্যে 4 বাদ দিতে হবে, কোম্পানি ডিসিশন নিতে পারছে না কাদেরকে বাদ দিবে, বিকজ 10 কিন্তু ভালো পারফর্ম করছে। তো সেক্ষেত্রে যদি আপনার সেলফ ব্র্যান্ডিং ভালো থাকতো, আপনি যদি অলরেডি কোম্পানির মাইন্ডে থাকতেন, আপনার ট্যালেন্টসগুলো যদি আপনি ভিডিওসের মাধ্যমে দেখাতে পারতেন, মেবি আপনি ইউটিউবে বা ইনস্টা বা ফেসবুকে যে কোনোভাবে আপনি যদি আপনার ট্যালেন্ট শেয়ার করতে পারতেন, তো আপনার কিন্তু সেখানে বাদ যাওয়ার প্রবাবিলিটি কমে যাবে। অর মেবি আপনি কোনো বিজনেস করছেন, ধরুন আপনি আইটি, ফাইন্যান্স, ব্যাঙ্কিং বা টিচিং প্রফেশনে আছেন, টিচিং আপনি বিজনেস অ্যাজ এ বিজনেস করছেন, সো দেখুন এখানেও কিন্তু আপনার কাছে কন্টেন্ট বানানোর মতো কিন্তু অনেক রাস্তা আছে। আপনি যদি কন্টেন্ট বানান, নিজের সেলফ ব্র্যান্ডিং করেন, সামনে এসে যদি আপনি কন্টেন্ট বানান, তো আপনার গ্রোথ পসিবিলিটি কিন্তু লাইফে অনেক বেশি হাই থাকবে, বিকজ অলরেডি আপনাকে আপনার কাস্টমার কিন্তু জানতে শুরু করবে অর্গ্যানিক্যালি। অ্যান্ড এইভাবে কিন্তু আপনি আপনার সেলফ ব্র্যান্ডিং করতে পারেন। সো আপনি ডেইলি একটি করে ভিডিও বানাতে পারেন, আপনি শর্ট ভিডিও বানাতে পারেন, ইউটিউব, ইনস্টা, ফেসবুক, একটি ভিডিও কিন্তু আপনি 3-4 প্ল্যাটফর্মে কিন্তু শেয়ার করতে পারেন, লিঙ্কডিনের উপর আপনি শেয়ার করতে পারেন। সো এভাবে যদি আপনি কন্টিনিউয়াস করেন, হয়তো আপনি ইনস্ট্যান্টলি রেজাল্ট পাবেন না, বাট একটা সময় পর যখন আপনি ম্যাচিউর হবেন, আপনার কন্টেন্টও ম্যাচিউর হবে, আপনার অডিয়েন্স বেস শুরু হবে, ধীরে ধীরে অডিয়েন্স জুড়তে শুরু করবে আপনার সঙ্গে, তো তখন কিন্তু অর্গ্যানিক্যালি আপনার কাছে অপরচুনিটিস আসতে শুরু করবে। সো তার জন্য আপনাকে একটা কম মার্কেটিং খরচা করতে হবে না, আপনি যে কোনো প্রফেশনে আপনি যান, যে কোনো প্রোডাক্ট সার্ভিস বিক্রি করতে চান, ইজিলি কিন্তু আপনার কাছে কিনবে লোক আপনার থেকে। সো এইভাবে আপনি সেলফ ব্র্যান্ডিং করতে পারেন আজকে থেকেই। সো আশা করি এই ভিডিওটি থেকে আপনি বুঝতে পেরেছেন যে কেন আপনি সেলফ ব্র্যান্ডিং করবেন এবং কীভাবে আপনি সেলফ ব্র্যান্ডিং করবেন। সো এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, নিচে কমেন্ট করে জানান যে এই ধরনের আরও ভিডিওস আপনি দেখতে চান কিনা। সো প্রত্যেকবারের মতো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য মন থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।